আমাদের জীবনের কোথাও দিন কোথাও রাত, কোথাও একটুখানি আলো, কোথাও একটু অন্ধকার, কখনো মেঘ কখনো ঝকঝকে নীল আকাশ, এবং এই প্রকৃতির খেলাটা প্রচুর সময় এন্টায়ারলি মনে হয়, যে জন্য দেখবে গরমের মধ্যে হঠাৎ করে ঝমঝমে একটা বৃষ্টির গান মনে আসে, বা শীতকালে প্রখর দহন অতি দীর্ঘ দগ্ধ ধীর, এরকম করে গান নিজের একটা না আমি দেখেছি মনের প্রকৃতির নিয়মে চলে, মানে সে না কোনো একটা জিওগ্রাফির মধ্যে কোনো পরিবেশের মধ্যে তো বন্ধনে আবদ্ধ হয় না, ঠিক সেরকমভাবে কিছুটা গান এবং কিছুটা জিওগ্রাফির বাইরে আমরা যেহেতু আমাদের ফেসবুক পরিবার ছড়িয়ে আছে সারা পৃথিবীতে, সেখানে আমাদের সমস্ত পৃথিবীর যত বন্ধুরা রয়েছে, যত পরিবারের সদস্য সদস্যরা রয়েছে, তাদের সকলকে দিয়ে একসঙ্গে এক ঘন্টার যে আনন্দে পথ চলা, সেই পথের নামই হলো আনন্দের এক ঘন্টা। সেখানে সমস্ত বন্ধুদের একটা বিগ বিগ ওয়েলকাম, এবং গতকাল অচ্যুতম কেশবম গাইবার আনন্দে ফার্স্ট সেকেন্ড থার্ডটা খেয়াল করতে ভুলে গেছি, আজ হাসি হাসি মুখে দেখে রেখেছি, প্রথম ঢুকেছে বন্ধু মনুষ্যতা, মনুষ্যতা ফার্স্ট ঢুকেছে, সেকেন্ড ঢুকেছে সীমা মজুমদার, সীমা কনগ্রাচুলেশনস, তুমিও কিন্তু মনুষ্যতার মতো কনসিস্টেন্টলি মোটামুটি ফার্স্ট দু তিনজনের মধ্যে থাকোই, এবং থার্ড ঢুকেছে চৈতালি প্রামাণিক, কাজে কারোর নাম আজ বুঝিনি ভুলিনি, ওই জন্য অনেক অনেক কনগ্রাচুলেশনস মনুষ্যতা সীমা আর চৈতালি প্রামাণিককে। এবং তারপরে যাদের যাদের অটো স্ক্রোলে পালিয়ে না যাচ্ছে তাদের নামগুলো চট করে বলে দিই, আমার ফেসবুক পরিবার লিলি পালি, থ্যাংক ইউ ফর শেয়ারিং, মনীষেতা ওইটাই তো আমার জীবনের ট্র্যাজেডি, যদি সব কিছু খুঁজে পেতাম, বিতিকা, মীনাক্ষী, টিপটা অসাধারণ, মানে বুঝতে পেরেছো আজ কিন্তু আমার লিভিং রুম আলো করে আমার বড় পুত্র বিপ্লব, সে বসে রাজার সঙ্গে আড্ডা দিচ্ছে, শুভ্রা চক্রবর্তীর ফুল, মনীষেতার হাত, মীনাক্ষী থ্যাংক ইউ, টিপে টিপ অসাধারণ লিখেছো, ভাস্কর ওয়েলকাম টু আড্ডা, তীর্থা ওটা কী ডিজাইন নিপা, এটা তাহলে তো ডিজাইনারকে জিজ্ঞেস করতে হবে এটা কী টিপ, মোট কথা এটা হলো একটা রুচিপূর্ণ টিপ, এটাই এটাই হলো সবচেয়ে বড় কথা। আহা সৌম্যদীপের মেসেজটা পালিয়ে গেল, ওনাকে দুদিন ধরে কি গান রিকোয়েস্ট করছে, এ কি পার্থ ব্যানার্জি, তোমার টুকুস কোথায়, তোমার শুভ সন্ধ্যা কেন সোমনাথ, লিখেছে এফার্ট আর ডেডিকেশনের কথা, থ্যাংক ইউ সো মাচ, বলাই চক্রবর্তী দিল্লি থেকে আমার সেবারই বন্ধু, গুড ইভিনিং, পারমিতা বোস, চন্দন স্কলার, তীর্থা ভট্টাচার্য, শাশ্বতী ব্যানার্জি, সাজটা দারুণ, কি মিষ্টি লাগছে, আর এটা আমার বেস্ট ফ্রেন্ড অদিতি, ও যখন আফ্রিকা গিয়েছিল কাজের সূত্রে আমার জন্য এটা নিয়ে এসেছে, এইটা দাঁড়াও আমার প্রজাপতি উল্টে যাচ্ছে, এটা বেসিক্যালি ওই নারকোলের মালাটার থেকে তৈরি, মানে নারকোলের যে ওই যে হার্ড পার্টটা, ওই শেলটা, নারকোলের শেল, সেটা থেকে এইরকম প্রজাপতি এবং তার নিচে আরও কীসব ঝুমঝুম করে কীসব ঝুলছে, এবং এন্টায়ার জিনিসটা তৈরি হয়েছে নারকোল থেকে, পুরো বায়োডিগ্রেডেবল। চম্পা মুখার্জি এত সুন্দর করে সাজিয়ে কথা বলো, যেটা মনকে খুব আনন্দ দেয়, আজ আমি একটা কথা বলি তোমাকে, ঘুমের ওষুধ খেতাম, দিন দশেক হলো ঘুমের ওষুধটা খেতে হচ্ছে না, তাহলে বুঝতে পারছো তোমার সঞ্চালনা খুব ভালো, মন মেতেছে, মন মেতেছে, মন ময়ূরীর কি খেলা, নাম না জানা ফুল ফোটা দূরে বেলা, মন মেতেছে, মন ময়ূরীর কি খেলা, নাম না জানা ফুল ফোটা দূরে বেলা। রুমা 1942 লাভ স্টোরি থেকে যে কোনো গান, রুমা দারুণ সুন্দর লাগছে, গলার নেক পিসটা দারুণ, না এটা শান্তিনিকেতন না, এটা এন্টায়ারলি আফ্রিকা থেকে আমার বন্ধুর এনে দেওয়া, শর্মিষ্ঠা মুখার্জি, এবং তোমরা ঢুকতে ঢুকতে ওটাই তোমাদের কাছে রোজগারের আবদার, যারা এভরিডে শেয়ার করো তাদের তো বিগ বিগ থ্যাংক ইউ, এবং যারা এখন এখন ঢুকছো প্লিজ একটু দেখবে শেয়ার অপশনটা তলাতেই রয়েছে, ওটাকে টুক করে একটুখানি প্রেস করে দিও, যাতে আমাদের আনন্দ ছড়িয়ে পড়ে তোমাদের মধ্যেও। সোনালী ভক্ত, শেয়ার করে দিয়েছি দিদি সবাইকে, দেখারও তোমার গান শোনার সুযোগ করে দিয়েছি, উইচ ইজ সো নাইস, করবে একটু ভীষণ মিষ্টি গান বলেছে, টপিকে আসবো, গজব কা হে দিন সোচো জরা,
বাবা দুর্বার রবীন্দ্রসঙ্গীত গগনে গগনে আপনার মনে কি খেলা কি খেলা কি খেলা তবু গগনে গগনে তুমি কত বেশি নিমেষে এবং গান ভ্রমণের মধ্যে দিয়ে আজ আমরা আমাদের বিষয় ঢুকে পড়ছি, সেটা হলো দেখবে বেড়াতে যাওয়ার মধ্যে একটা বড় পর্ব থাকে হোটেল চুজ করা। এবং হোটেল চুজ করা বলতে প্রথমেই তো আমাদের একটা যেটা বড় ভাবনা চিন্তার বিষয় থাকে সেটা হলো বাজেট। আমাদের সবসময় দেখবে যখনই যেখানে যাই বাজেট থাকে ব্যাক অফ দ্য মাইন্ড, যে হোটেলের জন্য এতটা খরচ করব, এটা আমার কমফোর্টেবল, বেড়াতে যাওয়ার মানে ট্রাভেলের জন্য এইটা, আবার ওইখানে গিয়ে খাওয়া দাওয়ার জন্য এরকম খরচ, কেনাকাটা অনেকে আবার শপিং এর জন্য আলাদা করে একটা বাজেট বানায়। কাজেই সব মিলিয়ে না একটা আমাদের হিসেব চলতে থাকে যে মোটামুটি কিরকম হোটেলে কিরকম রুম চাই। এইবারে যদি হোটেলের থেকে আমরা রুমেতে আসি, দেখবে রুম চুজ করা এখন তো না হয় ধরো প্রচুর সাইটস হয়ে গেছে যেখানে আমরা প্রচুর হোটেলস ব্রাউজ করতে পারি, আগে কিন্তু সেই সুবিধে ছিল না, তখন আমাদের আবার গিয়ে গিয়ে রুমস প্রায় সেই পাত্র দেখা পাত্রী দেখার মতো রুম দেখতে হতো। তো এখন ধরো যদি অনলাইন বুকিং করো বা ফোনে কথা বলে বুকিং করো কিংবা একেবারে গিয়েই সরাসরি পরপর পর হোটেল, মানে ধরো দীঘা পুরীর মতো মালার মতো পরপর পর হোটেল রয়েছে, সেইখান থেকে ধরো তুমি একটা রুম চুজ করবে, তখন কোন জিনিসটাকে প্রায়োরিটি দাও? অনেক কিছু তো অনেক কিছু ফ্যাক্টরস থাকে। ধরো তোমরা যাচ্ছ হাজবেন্ড ওয়াইফ এবং সঙ্গে বেশ বড় সড়ো বাচ্চা, কাজেই সেইখানে একটা বেশ বড় কিং সাইজ বেড দরকার, টুইন বেড হয়ে গেলে আবার বড় বাচ্চাটিকে নিয়ে প্রবলেম, কিংবা মনে হয় যে একদম সি বিচের হোটেল কাজেই একদম সি ভিউইং একটা ব্যালকনি চাই, কিংবা ধরো গিয়ে মনে হয় যে আমার খাট একটু শক্ত হোক, একটু হয়তো একটু ঘরের কোণে একটু কোথাও এক চিলতে ঝুল দেখা যাক, বাথরুমটা আমার ঝকঝকে তকতকে হতে পারবে, হবে যেন আমি প্রায় মাদুর পিছিয়ে শুয়ে পড়তে পারি, এই লেভেলে বাথরুম হতে হবে। আবার অনেকে রাত্রির বেলা আমার মতো যাদের রাত দুটো আড়াইটে সময় খিদে পায়, তাদের মনে হয় একটা 24 hours রুম সার্ভিস না হলে এই হোটেল নইব নইব চ। এইরকম রুম কি দেখে কোনটাকে প্রায়োরিটি দিয়ে চুজ করো, এইটা আজ তোমাদের কাছে শুনবো। এবং সব কিছু প্রায়োরিটি দিয়ে তারপরে আলটিমেটলি গিয়ে সেই রুমটা দেখে কি দারুণভাবে স্যাটিসফাইড হয়েছিল না তখনও মনে হয়েছিল না ঠিক ভালো মনের মতো রুমটা পেলাম না, এই নিয়ে তোমাদের সঙ্গে গল্প করব। মানবেন্দ্র কুমার, অবশ্যই বাজেটের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রুম, কিন্তু দিদি এই লকডাউনে যখন আমাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না তখন কোনো কিছু বুকিং না করে প্রত্যেক দিন একটা ঘন্টার আনন্দ পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ আবির্ভাব বন্ধু। সাগর ডাকি অনন্যা ঘোষ, হার্ট স্নেহা বসা, খুব এলিগেন্ট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এক আজনবি হাসিনা সে ইউ মুলাকাত হো গই
অশ্বতী ব্যানার্জি, মীনাক্ষী নন্দী, থ্যাংক ইউ ফর শেয়ারিং। তোমার পুতুলগুলোর নাম থাকলে জানিও। তীর্থা ভট্টাচার্য লিখেছে, আমার প্রত্যেকটা পুতুলের নাম থাকে। এই উপরে যে রয়েছে বসে, খুব আনইমাজিনেটিভ নাম, তার হাতে একটা স্ট্রবেরি উল্টো করে ধরা, তাই তার নাম হলো স্ট্রবেরি বেবি। তলায় একটা নডি, তার পাশে সান্টা বুড়ো, তার সামনে পু এবং তার পাশে মিনি। কাজে যে যে ব্র্যান্ডের অন্য অন্য অনেক সময় আগে ছোটবেলায় যখন পুতুল পেতাম যেগুলো এরকম ফেমাস ক্যারেক্টার নয়, তখন তাদের নাম দিতাম, কিন্তু এরা তো মিনি পু, এরা তো এমনিতেই কি ফেমাস ফেমাস পুতুল। মানবেন্দ্র যে লিখছিল যে যখন কোনো বুকিং এর সুবিধে ছিল না, কোথাও যেতে পারতাম না, তখন এখানে আনন্দ নিতে চলে আসতাম। দীপ ব্যানার্জি, শুভ সন্ধ্যা। নীলু চ্যাটার্জি, আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণায়, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর বন্যায়, সারি কারি কারি কামা পা মা পা মা পা ধানি 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 সা গানি সা। এই তো মধুমিতা সেন। মধুমিতা আজ আমাদের প্রথম অনলাইন গানের ক্লাস করেছে, যার নাম হলো মালা। তো মালার গলা কি সুন্দর, আমি খুব খুশি হয়েছি আজ মালার গান শুনে। মৌমিতা রায়চৌধুরীর, ছ তারিখে বিবাহ বার্ষিকী ছিল, তুমি তখন কি করছিলে, সেই দিন কেন আসনি? তোমার জন্য একটা বিবাহ বার্ষিকীতে একটা নতুন বিয়ের গান। অরামিকা ভবাল লিখেছে, কি সুন্দর সাজু সাজু গুজু আজ। জয়িতা গাঙ্গুলি, প্রায়োরিটি অনুযায়ী সিলেকশন হয়, পাহাড় বা সমুদ্রে গেলে সেটার কাছে হতে হবে, ওয়াশরুমটা ভালো ক্লিন হওয়া চাই, ঘর একটু ছোট হলেও দোকানপাট খাবার জায়গা কাছাকাছি থাকতে হবে, মানে সেন্ট্রাল একটা জায়গা থাকতে হবে। উমা ব্যানার্জি এক কথায় লিখে দিয়েছে, বাথরুম। সোনালি ভক্ত, বাজেট পরে, আমার বাথরুম টিপটপ হতে হবে, শপিং মাস্ট। আচ্ছা, বছরে একবার বেড়াতে যেতেই হয়। আচ্ছা, তারপরে জয়িতা আরো লিখেছে যে কমিউনিকেশনটা ভালো হতে হবে। ভ্রমর লিখেছে, আমি দাঁড়াও, আছি আছি, আমরা আছি, কোন হোটেলে কোথায় কিভাবে থাকবো, ফেসবুকের বন্ধুরা মিলে সকলে ঠিক ঠিক করে নেব নাকি, তোমার সাথে থাকবো সেই ছবিটাই আঁকবো, ফেসবুকের বন্ধুরা মিলে তোমার সাথে সেই ছবিটাই আঁকবো। আচ্ছা দাঁড়াও, জয়িতার জয়িতার মেসেজটা পুরো পড়তে পারছি না, পালিয়ে যাচ্ছে। কাকলি কুমার আবার লিখেছে যে বাথরুমটাকে গ্ল্যামারাস হতে হবে, মানে যে একটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম হলেই হবে না, তার একটু তারও একটুখানি আমার আজকের মতো একটু সাজুগুজু দরকার। দীপু দীপু, কোথাও ঘুরতে গেলে রুমের মধ্যে আগে দেখি কতগুলো লাইট লাগানো আছে। মনুষ্যতা, হোটেল বলতে আমরা সবসময় সেফটি ডেস্টিনেশন মাথায় রেখে ভারত সেবাশ্রম, গৌড়ীয় মঠ, পুরীতে বালানন্দ আশ্রম বুক করি। আমরা খুব ইজিলি খুব সুন্দর রুম পেয়ে যাই। আচ্ছা এখানে, আচ্ছা বলছে এখানে আমরা ডোনার, আছে এখানে আমরা ডোনার, তাই আমরা খুব ইজিলি শুধু, আর এবং আমি শুনেছি যে হোটেলের থেকে এগুলোর যাদের আমিষ না হলে চলে যায়, অসুবিধে হয় না, মানে রিজুর মতো নয়, আমিষ একটুখানি হতেই হবে, নিরামিষ যদি হয় তাহলে এরকম আশ্রমে থাকলে তার অ্যাটমসফিয়ারটা তো আলাদা হয়, সেখানে একটা কিন্তু শান্তি আলাদা করে চলে আসে। এটা ভালো, সুন্দর একটা অ্যাঙ্গেল বলেছে অনুষ্যতা। দীপু দীপু, কোথাও ঘুরতে গেলে রুমের মধ্যে, আচ্ছা দেখি কটা লাইট লাগানো রয়েছে। বিথিকা, রুম বেড আর ওয়াশরুম, আচ্ছা বিছানাটা আগে দেখে নেয় বিথিকা, সত্যি বিছানাটা যদি না এরকম একা বেঁকা হয় বা তোষক গদি যদি ভালো না হয়, সত্যি অ্যাকচুয়ালি কোমর পিঠ খুবই ব্যথা হয়ে যায়। মীনাক্ষী, নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি
শোভী চক্রবর্তী, ওয়েলকাম। কৌশানী বাসু, এই যে তোমার প্রেম গো হৃদয়, এই যে তোমার প্রেম, দেখতে দেখতে বাথরুমের মেসেজ পড়ছি, উফ, আমার প্রতিভার ধরে রাখা যাচ্ছে না। দীপু যেটা লিখেছে যে দেখে দেখে যে রুমটা ব্রাইটলি লিট কিনা, মানে দিনের বেলা গেলেও আগে আলোগুলো ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখে সব কটা কোণ ঝকঝকে দেখাচ্ছে কিনা, তারপরেই সেকেন্ড ওর সেন দৃষ্টি গিয়ে পড়ে বাথরুমের উপর। সব থেকে বড় ব্যাপার যে যেখানে ঘুরতে যাচ্ছি তার থেকে কতটা দূরত্বে, আচ্ছা, কনভিনিয়েন্ট জিনিসগুলো রয়েছে। সুপর্ণা দাশগুপ্ত, হোটেল বুকিং করতে ফার্স্টে হোটেলের সেফটি কিরকম, তারপরে বাথরুম, তারপরে হোটেলের রুম থেকে বাইরের ভিউটা ভালো হতে হবে। আচ্ছা, কমিউনিকেশনের জায়গাটাও জয়িতা লিখেছিল যে কমিউনিকেশনটা ভালো হতে হবে, যাতে হাতের কাছে সমস্ত দোকান বাজার সব পাওয়া যায়। মলয় চক্রবর্তী, ওয়াশরুম আর বিছানা ক্লিন হওয়া মাস্ট। এবং আমরা যদি কখনো এরকম কোথাও যাই যেটা গাড়ি করে যাওয়ার মতো, মানে আমরা ইনফ্যাক্ট আমরা দার্জিলিং গাড়ি করে গেছি, আমরা পুরী মাঝে মাঝেই গাড়ি করে যাই, এবং লকডাউনের আগে আমাদের প্ল্যান হয়েই গেছিল বেনারসটা আমরা ড্রাইভ করে যাব, আমি কিন্তু সবসময় তখন গাড়ির বুটে ডেফিনেটলি মানে ফ্রেশ শীটস এবং বালিশ নিয়ে ট্রাভেল করি। মানে ভাল লাগে, মানে নিজের বালিশে মাথা দিয়ে শোয়ার একটা আলাদা আনন্দ। কিন্তু অন্য সময় কি হয়, ট্রেনে গেলে বা ফ্লাইটে গেলে তো সেই সুবিধে হয় না, গাড়ি নিয়ে গেলে আমি কিন্তু বিছানা আর চাদর, নিজের চাদর নিজেই ক্যারি করি। চৈতালি মণ্ডল, ওয়েলকাম। আমি পাইল, আচ্ছা, একটা লজ্জা লজ্জা মরিয়ে কি লজ্জাটা আমার অতটা খেয়াল নেই। আমি আরতিদির একটা গান শুনে দিচ্ছি, অন্য অন্য ইয়ার অন্য ভালো, অন্য অন্য ইয়ার অন্য ভালো, অন্ধকারে সূর্য সোনা আলো, অন্য মনে জানা রান্নে বন্দি হয়ে থেকে কি হবে কি পাবে, নিজেকে হারাবে, না 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 না। বাঁশরির গান আমাকে এক্ষুনি গিয়ে দিতে হবে। একটা গান লিখো আমার জন্য, না হয় আমি তোমার কাছে ছেলে মতে নগণ্য, একটা গান লিখো আমার জন্য। বিশ্বজিৎ, কাল মেসেজ করেছিলাম কাকার বিয়ে, প্লিজ কাকাকে উইশ করো, তাহলে এটা তো বিরাট ব্যাপার। বিশ্বজিৎ, সখী ভা, বিয়ের সময় সখী ভাবনা কারে বলে, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি এতটা বয়, এটা একদম বিয়ের অ্যাপ্রোপ্রিয়েট গান নয়। আমি তোমার কাকার বিয়ের জন্য এই গানটা গেয়ে দিচ্ছি। ভালোবাসি বিয়ের সময় সখী ভাবনা কার বলে, আমি খালি ভাবছি বিশ্বজিৎ তোমার কথা। ভালোবাসি ভালোবাসি শিশুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি, ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকে বিশ্বজিৎ, তোমার কাকাকে আমার এবং ফেসবুক পরিবারের তরফ থেকে, বিয়ের কাকাকে এবং তার নতুন কনে বউকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দিও। রূপশ্রী মুখার্জি, বলো তো আরশি তুমি লুক মুখ দেখে,
বলো তো আর সেই তুমি মুক্তি দেখি যদিও কাজল আমি পরিনি যদিও কবরে আজ বাঁধিনি তবু বলো তো রূপসী কে তোমার চোখে বলো তো আর সেই তুমি মুক্তি দেখি ভীষণ সুইট গান। আমি তো সত্যি শীতকালেতে গলা ভালো রাখার চেষ্টাই ছেড়ে দিয়েছি। সুরঞ্জনা যে বন্ধুরা পরে জয়েন করছো তাদের বলি শেয়ারটা প্লিজ করে দিও আমাদের আনন্দের এক ঘন্টাকে তোমাদের প্রিয়জনদের কাছে, তোমাদের বন্ধুদের কাছে। আর কথা বলছি, আজ যখন হোটেল বুক করো কোন জিনিসটাকে প্রায়োরিটি দাও? যে হোটেলের কাছাকাছি পুরো শপিং মল একদম চোখের সামনে, নিচে নামলেই ট্যাক্সি অটো টাঙা সব দাঁড়িয়ে আছে, নাকি একটু নির্জন নিরিবিলি যেখানে ব্যালকনি থেকে ভিউটা দারুণ হবে কিন্তু একটু লোকালয় থেকে দূরে, নাকি আবার এরকম যেখানে 24 আওয়ার্স রুম সার্ভিস, আবার এরকম হতে পারে 24 আওয়ার্স রুম সার্ভিস নাই হোক কিন্তু সকালবেলায় যে ব্রেকফাস্ট বুফেটা সেইটা অসাধারণ। তুমি সারা দিনটা তাকিয়ে থাকো সেই ব্রেকফাস্ট বুফেটার দিকে, কোন জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে, নাকি বাথরুম এবং বিছানা এখন অবধি আমাদের দেখছি যে ভোটেতে এগিয়ে আছে সবের থেকে, কোন জিনিসটাকে প্রায়োরিটি দিয়ে হোটেলের রুম বুক করো? বাজেটটা তো ধরেই নিচ্ছি, প্রত্যেককে তাদের নিজেদের কমফোর্টেবল বাজেটেই বুক করবো, কিন্তু সে ছাড়া তারপরে টপ প্রায়োরিটি কি হয়? আহা, রাই লিখেছে শরীরটা ভালো নেই, প্র্যাকটিস করতে গিয়ে পরে পা কেটে গেছে, খুব খারাপ অবস্থা। এ বাবা রাই, এবং নাচের দিকে লোকজনদের তো এটা খারাপ অবস্থা হবে। সুজাতা ব্যানার্জি, ওয়াশরুম বেড নিট ক্লিন হতে হবে, পাহাড়ি জায়গা হলে ভিউওয়ালা রুম চাই। স্নেহা বসাক, রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না আমার কাছে নীলু লিখেছে বড্ড প্রিয় গান, একটা গান লিখো। সংবিত সমাদ্দার, হোপ ইউর ওয়েল, প্লিজ সিং আ সং অফ ও লেনার্ড কোহেনটা আমার অতটা তোলা হয় না গো, কিন্তু সব গানই বড় ভালো। জুলি রুইদাস, দ্বারা আমি অন্য গান শুনিয়ে দিচ্ছি তোমাকে। রিঙ্কু লিখেছে, তোমার গলায় সব গান ভালো লাগে, হোটেল অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, একটু ছোট হলেও চলে, বাথরুমটা ভালো হওয়া দরকার। এটা আমি সবসময় একদম মেনটেন করি যে রুমেতে ঠালাগোজা করে চালিয়ে নেওয়া যায়, একটু ছোট বড়োর উপরে অসুবিধে হয় না, কিন্তু বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন না হলে সেটা কিন্তু খুব বাজে এক্সপিরিয়েন্স হয়। স্বপনলাল, প্রথমে দেখি হোটেলে গাড়ি যাচ্ছে কিনা, তারপরে দেখি ব্যালকনি বা জানলা, এরপর বাথরুম, সব মনোমতো হলে বিছানা কিনা, তবে শুধু রাতটুকু হোটেলে কাটাই, তাই মিডিয়াম টাইপের হোটেল পছন্দ করি। আমিও, আমি ক্লিনলিনেসটা এবং অফকোর্স যেটা আমরা মহিলারা ইউজুয়ালি দেখে থাকি সেটা হলো সেফটি, মানে হোটেলের স্টাফদের চেহারা কিরকম, রিসেপশনে যে দাঁড়িয়ে আছে সেই বা কেমন, এইগুলো একটু আমরা মহিলারা না সাবকনশিয়াস হলেও এইটা আমরা খেয়াল করি। প্রীতম গড়া, এই মেসেজটা আবার পাঠিও। মধুমিতা সেন, হোটেল বুক করার আগে খোঁজ নিয়ে নিই যে বাথরুম ওয়েস্টার্ন কিনা, উইন্ডো গ্লাস, তারপরটা পড়তে পারলাম না। প্রীতম, যেখানেই যাই হোটেলে সব কিছু পরিষ্কার অবশ্যই দরকার, আর আমি সঙ্গে ঠাকুরের ফটো নিয়ে যাই, যদি কোনো ভূত থাকে তার থেকে রক্ষা পাওয়ার জন্য। আহ, প্রীতমের কি নির্ভীক
আমি তো এই জন্য প্রীতম বললে বলে আমিও শেয়ার করি, আমি কিন্তু হোটেলে স্পেশালি প্রচুর সময় তো আমাদের একা ট্রাভেল করতে হয়, আমি আর আমার চারাপোনা। আমি আর চারাপোনাকে আমি কি করি, মধ্যিখানে হোটেলের রুমটা আমি, এক পাশের রুমেতে আমার দুই চারাপোনা, আরেক পাশের রুমেতে আমার আরো দুই চারাপোনা। এইবারে আমি পুরো চারাপোনা বেষ্টিত হয়ে রইলাম, মানে আমার মিউজিশিয়ানরা যারা জানো না, চারে চারে কি হয়, চারে চারে আট হয় না, চারে চারে চারাপোনাও তো হয়। এবং আমার চারজন মিউজিশিয়ানস অসাধারণ, সব মিউজিশিয়ানস তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে। এইবারে কি করি, জীবনে কোনো দিন আমি হোটেলে রাত্রির বেলা আলো অফ করি না, সব সময় আমার আলো, বাথরুমে তো বটেই, এত হরর মুভিতে কে করে বাথরুমের দরজা খুলে গেল, কাবাডের দরজা খুলে গেল, এত এত দেখেছি আমি। কিন্তু ঠাকুরের ছবিটা ক্যারি করা হয় না, কিন্তু আমার ব্যাগে একটা হনুমান চালিসা থাকে, আর আমার সারাক্ষণ হোটেলেতে সুইচ অন করা থাকে লাইটের। জয়িতা গাঙ্গুলি, যদি বন্ধু হও যদি বাড়াও হাত, দেখো থামবে ঝড় মুছে যাবে রাত, হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত, যদি বন্ধু হও। আশিস চক্রবর্তী, পালিয়ে গেল মেসেজটা। পৃথা বোস, রুম চয়েসটা ডিপেন্ড করছে কিরকম হোটেল, গেস্ট হাউস, কমফোর্টেবল রুম, স্ট্যান্ডার্ড হোটেল ছাড়া তো হবে না। পার্সোনালি দেখি গ্রিন সাস্টেনেবল ফার্নিচার, টয়লেট ফিক্সচার, ওয়াটার বডি দেখা যাচ্ছে কিনা, গ্রিনারি রয়েছে কিনা। ভ্রমর, চলো না দীঘার সৈকত ছেড়ে, ঝাউবনে ছায়ায় ছায়ায় বিপ্লব, একটা গান ভেবে নাও, এরপর ডাকছি আমি তোমাকে। আচ্ছা, তখন পৃথারটা পড়ছিলাম যে গ্রিনারি, টোটাল আউটসাইড ভিউ অফ দ্যাট লোকালিটি, মানে ও রুম উইথ আ ভিউ দরকার পৃথা বোসের। সুরেশ বাবু বলেন আমাকে হাত পাঠিয়েছে। ও বাবা, রাজীব ব্যানার্জি, অন্য গান দেখছি, দাঁড়াও। নীলু চ্যাটার্জি, আনন্দের এক ঘন্টা শুরু হওয়ার অনেকদিন পরে আমি জয়েন করেছি, কিন্তু এখন বুঝি যে আগে হলে আরো ভালো হতো। মাসুরি গুহ, ব্যালকনি ভিউ, বাথরুম তো দেখি, কমোড ফ্লাশ করি, অনেক রিসর্টে আনইউজ কমোডে অনেক সময় সাপ থাকে, সবাই অ্যালার্ট দেখো। এইটা কিন্তু দারুণ বলেছে মাসুরি, স্পেশালি জোঁকার ওখানে একটা খুব এক্সপেন্সিভ রিসর্টে আমার এক বন্ধু, ওদের পুরো এন্টায়ার অফিস পার্টি ছিল, তো অফিস পার্টিতে তো সবাই গেছে, মানে প্রায় এন্টায়ার রিসর্টটা বোধ হয় বুক হয়েছিল। এবং এবার ওরা বলছে যে সেইখানে তো চারিদিকে বেশ মানে পুল রয়েছে, ওয়াটার বডি রয়েছে, অনেক গ্রিনারি, তার মধ্যে হোটেল। ওরা বলছে কি ব্যাং, হোটেলের মধ্যে তারা কমোডের জলে লাফিয়ে পড়ছে, তারা বিছানার উপরে হাই জাম্প করে উঠে পড়ছে, বলছে এত ব্যাং। আমরা এদিকে দুদিনের জন্য এন্টায়ার রিসর্ট বুক করেছি, কিন্তু ব্যাঙের ঠেলায়, আর হোটেলের এমপ্লয়িরাও এসে নাকি ব্যাঙেদের কাবু করতে পারছে না, তাদের এত ফিট বডি, তারা লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। অতএব এই সাপের কথা শুনে আমার ব্যাঙের গল্প মনে পড়ে গেল। ওমা শ্রীমন্ত লিখেছে, এত সুন্দর গলা আপনি কোথায় পেলেন দিদি, থ্যাংক ইউ সো মাচ। আশিস, মিডল ক্লাস ফ্যামিলির মানুষেরা যে হোটেল উঠি তাতে সব কিছু স্যাটিসফ্যাক্টরি হবে না। আমি দেখি কখনো ট্রেন, এয়ারপোর্ট যেন বিশাল দূরত্ব না হয়, কাছাকাছি যেন ভালো রেস্টুরেন্ট থাকে, আর সাবস্ট্যান্ডার্ড হোটেলে কখনো থাকবো না। আরতি মুখার্জির আর কতদিন আমি, এটা আমার জানা নয়। আরতি দির গান, আর একটা আরতি মুখোপাধ্যায়ের গান শুনিয়ে দিই। দাদি গুড ইভিনিং, জীবন চৌধুরী লিখেছে, নাইস, থ্যাংক ইউ সো মাচ। দুর্বা ব্যানার্জি, ক্লেনলিনেস হেলথ হাইজিনকে প্রায়োরিটি দিই হোটেল সিলেকশনের জন্য। স্নেহা বর্ষাক, তোমার গলাটা খুব ভার্সেটাইল, সব গান শুনতে ভালো লাগে, লাগ জাগালে শুনিও।
রাখি, তোমার মেসেজটা পালিয়ে গেল যে বোধিসত্ত্ব, দাঁড়াও আমি তোমাকে অন্য গান শুনিয়ে দিচ্ছি। সিদ্ধার্থ, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। দেবিকা লিখেছে, আজ ওর ছেলের জন্মদিন। আমার যে মেমরির ছিঁড়ি পুরোটা তো পড়তেও পারলাম না। ছেলে বোধহয় রোহানের কথা লিখেছে, আমরা রোহানকে হ্যাপি বার্থডে কে শোনাবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোহান, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। আমার এন্টায়ার ফেসবুক পরিবারের তরফ থেকে অনেক অনেক আদর ভালোবাসা। খুব বড় হও, খুব মায়ের পাশে দাঁড়াও, খুব মাকে সাপোর্ট করো। আহা, বাবাদেরও ভুললে চলবে না, কিন্তু মাকে একটু বেশি, একটু মাকে একটু বেশি ভালোবাসতে হয়। ছন্দা মাহাত্ম, তোমার গান খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। যদু দাস ওয়েলকাম, লিখেছে দিদি দেরি হয়ে গেল। পৃথা বোস, নিউ নর্মালে পয়েন্টগুলো আরও বাড়বে, ডেন্সিটি অফ গেস্ট জানবো। আচ্ছা, মানে কতজন অ্যাট আ টাইম একসঙ্গে রয়েছে। জয়িতা, গল্পের শেষটুকু সত্যি পড়তে পারিনি, যে হোটেলে ফুডিংটা থাকতে হবে, এখনো পড়তে পারি। আচ্ছা, আবার পরেরটা পেয়েছি। কেন আমরা তিনজনেই খুব খেতে ভালোবাসি, ঘুরতে গিয়ে মনোমতো খাবার একেবারে জমে ক্ষীর। এটা অবশ্য ঠিকই যে ঠিকঠাক খাবার না পেলে প্রচুর সময় বেড়ানোর পেটটা চোচো করছে, এদিকে প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা বিভোর হয়ে যাচ্ছি, এটা ইউজুয়ালি হয় না। অয়নাভ, কি হলো, ফার্স্ট সেকেন্ড থার্ড মেয়েরা সব প্রাইজ নিয়ে যাচ্ছে, জাগো জাগো। যদি কিছু আমারে শোধাও, কি যে তোমারে কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা শুনবুঝিয়া না। যদি কিছু আমারে শোধাও। ও বিপ্লব আসবে নাকি, গান ভেবেছো? শাশ্বতী দত্ত, দিদি জাস্ট জয়েন করলাম, বেরিয়েছিলাম, উইচ ইজ নাইস, ট্রেন লেট থাকায় বাড়ি ফিরতে দেরি হলো, তোমায় খুব সুইট লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, আগের দিন নাকি তোমার তোমাকে আমরা মুন্ডু কেট কাটা কবন্ধভূত করে দিয়েছিলাম, সেই জন্য তোমার জন্য। আচ্ছা, এটা দাঁড়াও, রিজুর ব্যাগ, আচ্ছা রিজুর বই করে আমি, দাঁড়াও তোমার জন্য আমি অনেক উঁচু করছি আমাদের। এবারে দেখো, বসো আর একটু ঢোকো আমার চেয়ারের পিছনে, এবারে আশা করা যাচ্ছে। আচ্ছা, কি গান গাইবে বলো? ও বাবা, আচ্ছা, এক ঝাঁক ইচ্ছে ডানা পরশ পাথরের, এটা আমাদের, এটা বোধহয় বিপ্লব তোমরা এসে প্রথমের দিকে একদম গানটা শিখেছিলে। চলো, ওয়ান টু থ্রি। একদিন দেখবো আলো, আধারে শেষ যেখানে আসবে Oh,
রেখা নেই তোমার আমার কোনো কথা নেই, কথা নেই কোথাও থামা, ঠিক নেই ঘরের হদিশ শুধু আছে পথ, কত দূর নেই তা জানা, কোনো প্রয়োজন নেই কারো একা বসে থাকবার, একটু আচার যখনই আসে আমাদের তখন একটা আলাদা আনন্দ। এবং আমি টিপ টিপ পড়তে আবার মোটামুটি শ্রী রামচন্দ্রের পায়ের কাছে যেরকম ভক্ত হন এরকম করে বসে পড়ে, আমি মোটামুটি বিপ্লবের পদতলে ওই রকম করে বসে টিপ বিপ্লবকে দিয়ে টিপ টিপ আকাই। মন দেলোদ মুক্তা তুমসে মিলকে, তুমসে মিলকে এসা লাগা, তুমসে মিলকে মা অয়নাভ লিখেছে। আমি অয়না অয়নাভকে কত হ্যাটা করছিলাম, ইস অয়নাভ আর হচ্ছে না, ফার্স্ট সেকেন্ড থার্ডে তুমি আসছো না, গার্ল গ্যাং জিতে যাচ্ছে, বলছে অন্যদেরও একটু সুযোগ দিই, মানে আমি ভাঙবো তবু মচকাইব না। শিপ্রা আজ তোমার বিবাহ বার্ষিকী, তাহলে শিপ্রা তোমাকে এবং তোমার হাজবেন্ডকে শুভ বিয়ের জন্মদিন, আমাদের তরফ থেকে এক রাশ বিয়ের অনেক অনেক শুভেচ্ছা। প্রতিমা তোর হাত দেখলাম, গৌতম চক্রবর্তী লোন কি আদায় মনে করতে পারছে না, এরকম ধাঁচের একটা গান গেয়ে দিচ্ছি। বিপ্লব যে এই গেয়ে গেল, আমি ভাবছিলাম যে ও তো আমার ওয়ান অফ মাই ওল্ড স্টুডেন্টস এবং আমার কলকাতার একাডেমিটার বয়স হলো মোটামুটি 5 বছর। তো সেখানে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, ওরা যেরকম পরশ পাথরে শিখছে, আজ যেরকম ওদের অনলাইন ক্লাস ছিল সেখানে ওরা একটা রবীন্দ্রসঙ্গীত শিখছে, তার আগের দিনই ওরা একটা শ্যামাসঙ্গীত শিখেছে, তার আগের দিন একটা মৃণাল চক্রবর্তীর গান শিখছে, কখনো অখিল বন্ধু ঘোষ শিখছে, কখনো একদম এই সময় শ্রেয়া ঘোষালের ঘোষালের কোনো গান, মনোময়ের কোনো গান, মানে আমার যেগুলো পছন্দ, যেরকম আমি তো আমাদের কাছে আকদুম বাকদুম কত গান শোনাই, আমারও এখানে আমি চেষ্টা করি সবসময় এমন একটা এক্সপোজার দিতে যাতে সব রকমের গান একটু 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 করে গলায় কণ্ঠস্থ হয়। লিলি পালিত লিখেছে সুপার, ও সোনালি ভক্ত ও কোলা ব্যাংক তো হবে না, আমি তোমাকে আর একটা অন্তরার অন্তরার আর একটা গান শুনিয়ে দিচ্ছি। ছুটে আয় পুজোর
সুনিতা মনুষ্যতা মীনাক্ষি লিখেছে মা ছেলে যুগলবন্দি দারুণ প্রতিভা লিখেছে দারুণ চৈতালি মন্ডল থামস আপ থ্যাংক ইউ অংশুমান লিখেছে ওয়েলকাম বিপ্লব দা ফাইন ফেরি ফাইন উইথ ইউর মাদার করবি কোন সে আলোর স্বপ্ন খুব মিষ্টি তুমি দেখা করার ইচ্ছে রইল মেয়ে তোমার কাছে গান শিখতে চায় তোমার কন্ট্যাক্ট ডিটেলস পেলে ভালো হয় করবি শ্রেষ্ঠাকে ফোন করতে হবে শ্রেষ্ঠা শ্রেষ্ঠা বিপ্লব দুজনেই তো আমার একাডেমির পুরো অ্যাডমিনটা সামলায় কিন্তু শ্রেষ্ঠা স্পেশালি স্টুডেন্টস যে ইনিশিয়ালাইজেশন মানে কিভাবে ভর্তি হওয়া কবে থেকে ভর্তি হওয়া কখন কবে কোথায় ক্লাস এইগুলো সব শ্রেষ্ঠা সুন্দর করে বুঝিয়ে দেয় প্রচুর ধৈর্য সহকারে আমি তো ধৈর্যের জন্য খুব একটা ফেমাস নই মার্কেটে তো তুমি একটা কাজ করো তুমি আমাকে একটু ইনবক্স করো আমি তোমার শ্রেষ্ঠার নাম্বার দিয়ে দেবো অবশ্য আমাদের প্রায় প্রতি পোস্টে দেখবে শ্রেষ্ঠার কোনো না কোনো কারণে ওর নাম্বার যায় তো শ্রেষ্ঠাকে যোগাযোগ করলেই আমাদের অ্যাডমিনের সব খবর পেয়ে যাবে আমরা কথা বলছি আজ ইনফ্যাক্ট আর মিনিট পনেরো বাকি আমাদের আজকের আড্ডার আমরা তো প্রচুর সময় প্রচুর মন ভ্রমণ করি বেড়াতে যাওয়ার অনেক রকমের দিক নিয়ে ডাইমেনশনস নিয়ে আমাদের কথা হয় তো সেই বেড়াতে যাওয়ারই একটা ডাইমেনশন হিসেবে বলছি যখন হোটেল চুজ করতে যাও বাজেট তো অবশ্যই একটা বড় ফ্যাক্টর কিন্তু সেছাড়াও হোটেলের রুমটা স্পেশালি কোন জিনিসটা তোমার ডেফিনেটলি চাই যেটা ছাড়া তুমি সেই হোটেলটা চুজ করবে না তো সেটা হতেই পারে বাথরুম বা বিছানা বা ব্যালকনির ভিউ কিংবা সেন্ট্রালি লোকেটেড কিনা কিংবা রুম সার্ভিস আছে কিনা বা সেই হোটেলের লাগোয়া কোনো রেস্টুরেন্ট আছে কিনা অনেক কিছু ফ্যাক্টরস কাজ করে তোমার কাছে কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট না বিপ্লবকে রাজার মতো একদম দেখতে নয় বাঁশরি বিপ্লবকে রাজার মতো দেখতে হবে কেন এটা খুব ফানি সরস্বতীচন্দ্র থ্যাংক ইউ ভ্রমর হোটেলের ব্যাপারে 100% ভরসা করি আমার একমাত্র বরকে যত যত জায়গায় গেছি সবকটা হোটেল পছন্দসই কোনো অসুবিধা হয়নি ভীষণ ভীষণ ভালো সব ধরনের সুবিধে যুক্ত তাই আসুক গ্রীষ্ম বর্ষা হোটেলের ব্যাপারে একমাত্র বরই বর্ষা মানে কেসি পালের ছাতার মতো ভ্রমরের মাথার উপরে তার বরের স্নেহের ছাতা এরকম দারুণভাবেই বিরাজ করুক ভ্রমর তোমাকে এবং তোমার বরকে আমাদের অনেক ভালোবাসা অনিন্দিতা মজুমদার খুব ভালো লাগছে তোমার প্রোগ্রাম থ্যাংক ইউ সো মাচ যত না গাই যত না কথা বলি হাসি তো তার থেকে বেশি পারমিতা সেন হোটেল নিয়ে আমাদের পরিবারের সবসময় একটা বিশেষ পছন্দ কাজ করে যেমন হোটেলের রুম টয়লেট পরিষেবার একটা নির্দিষ্ট মান থাকতে হবে ছোট ভাই অনেক সময় মজা করে যে তোরা যে বেড়াতে যাস না হোটেল ট্যুরিজমে যাস প্রীতম গড়াই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে শাশ্বতী সৃজন দিদি আমি নতুন মেম্বার আপনার পেজের আপনার গান খুব ভালো লাগে ছোটো থেকেই আপনার গান খুব ভালো লাগে খুব প্রিয় থ্যাংক ইউ সো মাচ শাশ্বতী এবং নতুন বন্ধুদের সবসময় বলা দেখবে যে ফেসবুকের একটা ফিচার হলো অটো স্ক্রোল যে এই যে বলতে বলতেই না মেসেজগুলো টুকটুক করে উঠতে থাকে তো ওই জন্য যখনই কেউ কিছু লিখবে একটা দুটো লাইনের থেকে যদি বড় হয় তাহলে ডেফিনেটলি পোস্ট করার আগে কপি করে নেবে যাতে করে যদি আমি পড়তে না পারি বা গান গাইতে গাইতে যদি বেরিয়ে যায় তাহলে খুব সহজেই পেস্ট করে দিলে তোমার কথাগুলো যেগুলো তুমি এত কষ্ট করে টাইপ করলে সেইগুলো যাতে আমি পড়ে শেয়ার করে দিতে পারি তোমাদের মেসেজ মৌমিতা চার দিন গোরা লিখেছে মান্নাদের গান হয়তো তোমার জন্য হয়েছি প্রেমী জীবন জানি তুমি অনন্য আশার হাত বাড়াই যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুধু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই
ভদ্রলোক প্রেমে বন্য এবং তার সঙ্গে খুব বডি ফিট, শুরু থেকে শেষ প্রান্ত যখন উনি ছুটে যেতে পেরেছেন তখন ওর প্রেম সফল না হয়ে হয়। মুক্তা লিখেছে অসম ভোকাল, থ্যাংক ইউ সো মাচ। বধুসত্ত আমার বেলা যে যায় সাজ বেলাতে তোমার সুরে সুরে, সুর মিলাতে আমার বেলা যে যায় এক তারার তীর একটি তারে, গানের বেদন বইতে নারে তোমার সাথে মাম্পি মাম ওয়েলকাম। আজ তোমার দেরি ইট নট এ প্রবলেম, তোমাদের সকলেরই নিজস্ব নিজস্ব শেডিউল, তার মধ্যেও আমি খুব খুশি যে তোমরা এই একটা ঘন্টা যে আমার জন্য বের করো এভরি নাইট, আমি তাতেই ভীষণ খুশি। এই তো স্নেহা বসাক লিখছিল আমার পছন্দের রবীন্দ্রসঙ্গীত একটা তো হয়েই গেল। অভিরূপ ভৌমিক, ওম শান্তি, কয়েকদিন আগেই প্রথম লাইভ ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, তুমি ভীষণ প্রাণবন্ত দিদি, খুব ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ অভিরূপ। এবং আমাদের এই লাইভ যদি না আমি আলাদা করে অ্যানাউন্স করি, আমাদের কিন্তু এভরি নাইট ইন্ডিয়ান টাইম 10:30 থেকে 11:30। রিম্পা পোদ্দারের হাত দেখতে পাচ্ছি, সোমা লিখেছে দারুণ হয়েছে বিপ্লবের গান। শাশ্বতী ব্যানার্জি, সবার আগে বাথরুম পরিষ্কার থাকা চাই, ওইটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে ব্যালকনি আছে কিনা দেখি। ব্যালকনির প্রসঙ্গে বলি, রাজারও একটা প্রচণ্ড ব্যালকনি ফ্যাসিনেশন আছে, এবং আমরা যতদিন যে কটা রেন্টেড অ্যাপার্টমেন্টে থেকেছি, রাজা প্রথমে গিয়ে গট গট করে, লোকে কি করে ড্রয়িং রুম দেখছে, কিচেন দেখছে, বাথরুম দেখছে, রাজা আগে গিয়ে গট গট করে ব্যালকনিতে চলে যেত। সেই ব্যালকনির ভিউ যদি রাজার পছন্দ হতো তাহলেই আমরা সেই সেই ফ্ল্যাটটাকে রেন্টে নিতাম। এইটা আমরা যে কত বছর করেছি, তারপরে অবশেষে যখন আমাদের এই অ্যাপার্টমেন্টটা হলো, এই অ্যাপার্টমেন্টটাও রাজা কিন্তু সামনের ব্যালকনিটা দেখে চুজ করেছিল। রাখি, বীরভূম রামপুরহাটে থাকি, ওহো তারপরে রাখি যে পড়তে পারলাম না। মেঘমল্লার ব্যানার্জি, হাই, তোমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ মেঘমল্লা। আর কিছু একটা গান আছে শোনো, মেঘদের মেঘেদের স্বামী আনা, মেঘেদের স্বামী আকাশে জল সাজানো একটা না, মেঘমল্লার মেঘমল্লার ভিজবে আষাঢ়, ভিজবে মনের কোণে কল্পনা, মেঘেদের স্বামী আনা, মেঘেদের স্বামী আনা। ইন্দ্রাণী সেন, ইন্দ্রাণীদির গান এটা, তপন সিনহা সুর করেছিলেন, কথাও তপনদারই ছিল। মনুষ্যতা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট লিখেছে, ওয়েল বিহেভ ম্যানেজার, তার সঙ্গে সিকিউরিটি স্টাফ, এবং দেখবে কোথাও বেড়াতে গেলে ম্যানেজাররা কিন্তু প্রচুর সময় গাইড করে দেয় যে কোথায় গেলে ট্যাক্সি ফেয়ার কি হতে পারে, বা যদি অটো বা অন্য কোনো বিকল্প ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকে, জায়গাটা সেফ কিনা, কতক্ষণের মধ্যে ফিরে চলে আসা উচিত। একজন এক্সপার্ট ম্যানেজার থাকলে একটা হোটেলে ট্যুরিস্টদের কিন্তু খুব সুবিধে। মানবেন্দ্র,
তো রাখির মেসেজটা। আমি বীরভূমে রামপুরহাট থেকে দেখছি, খুব ভালো লাগছে, আমি শিখতে চাই আপনার কাছে, উইচ ইজ সো নাইস। বীরভূমের মিটিল বল না কি স্বাদ মিটিল, না পেলে আমাকে আর তোকে আমি পেলাম না এখনো। দেখো বীরভূমের বিটিলতে মনে পড়ে গেল, যেটা তোমায় করতে হবে, তুমি আমাকে ইনবক্স করবে, আমি তারপর তোমায় শ্রেষ্ঠার নাম্বার দিয়ে দেবো, ওকে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো কিংবা দিনের বেলা ফোন করতে পারো এনি টাইম, এবং ও তোমাকে আমাদের একাডেমিতে, আমাদের একাডেমিতে কোনো অ্যাডমিশন ফিস থাকে না, তো তুমি এমনি সরাসরি ভর্তি হয়ে যেতে পারো। এবং আমাদের ক্লাস এখন তো আপাতত নিউ ব্যাচেস, বেশ কিছু মান্থ ধরে এখন নতুন ব্যাচেস এভরি মান্থই নেওয়া হচ্ছে। করবি বলেছে আমাকে ইনবক্স করবে, একদম। শাশ্বতী ঘরের বাথরুম রুমের প্রতিটি লক দেখি, কারণ আমি ভুক্তভোগী, একবার দারুণ একটা হোটেলে উঠেও পরে বাথরুমের লক ভাঙা পেয়েছিলাম। শাশ্বতী এইখানে ওই রাজারই, আজ ঘুরে ঘুরে প্রচুর রাজার অ্যাজ ইন আমার প্রতিদেবতার কথা আসছে। রাজা বাথরুমের যদি হোটেলে যদি ঘর খুব পছন্দ হয়ে যায়, রাজা বাথরুমের লক ভাঙা দেখলে একদম দমে না, বলে যে বাথরুমে ঢুকে খালি জোরে 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 গান গাইবে, তাহলে লোকে বুঝে যাবে যে তুমি বাথরুমে আছো, কেউ আর ঢুকবে না। এই অনবদ্য লজিক, বাথরুমের কাজে তালা বা ছিটকিনি বা ল্যাচ যদি ভাঙা থাকে, তাহলে তোমরাও এটা, হোটেলের রুম যদি পছন্দ হয়ে যায়, বাথরুমের ল্যাচ ভাঙা দেখে একদম দোমো না, শুধু জোরে জোরে গান করো, অল প্রবলেম সলভড। ইন্দ্রাণী রায়, তাপসী সাধুকা, হাই ইপসিতা, কি সুন্দর সাধনাজির গান, আমার এইটুকুনি মনে হলো। রুমা রায় বলে যে কি সুন্দর গাইলে, বাবা মেঘ মধুসন্ধ্যা লিখেছে, ও বাবা দীপু দীপু লিখেছে টুম্পাকে নিয়ে একটা গান হয়ে যায়। টুম্পা ছাড়া এখন বাজারে কিন্তু আর কোনো গান নেই টুম্পার। যেদিন আমি প্রথম ভিডিওটা দেখতে পেলাম, ইনফ্যাক্ট ফেসবুকের একটা সাজেশন থেকেই গেলাম গানটা দেখতে, দেখি ইউটিউবে 6.5 মিলিয়নের উপরে ভিউজ হয়ে গেছে। মানে আমরা, আমাদের 40-50 হাজারের উপরে ভিউজ উঠলে আমরা ভাবি কি খুশি হয়েছে, হ্যাঁ মানে এই গানটার ভালো রেসপন্স হলো। মানে টুম্পার হলে 6.5 হাজার না মিলিয়ন ভিউজ, ভাবা যাচ্ছে না। রাইদাস, শ্রেয়া ঘোষালের গান, সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাঁপলে, আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে, হিয়া টুকটাক জিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা হাসতিল, আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি, জল রাস্তায় সাজি ট্রাম। প্রীতা বলছে মেঘমল্লা দারুণ, শুনতে চাইছিলাম, একেই বলে টেলিপ্যাথি। আচ্ছা সীমা মজুমদারও লিখেছে, হোটেলের বাথরুম পরিষ্কার না হলে সেই হোটেলে থাকতে পারি না। অর্পণ লাহিড়ির হাট দেখতে পাচ্ছি, বৃষ্টি দাস হাই লিখেছে, এবং এবারে শেষে আসব গঙ্গা ঘোষ। Oh,
ছুবরা লিখেছে, মন ভরে যাওয়া অনুষ্ঠান, শাশ্বতীর প্রচুর হাত, সুতপা আমি দেখছি বরোডা থেকে, লাভ ইওর ভয়েস সুতপা, আমার দেনা ব্যাংক এখন চেঞ্জ হয়ে ব্যাংক অফ বরোডা হয়ে গেল, তাহলে তোমার আর আমার তাহলে ভাবো কিরকম টেলিপ্যাথির জোর চলছে। শম্পা রায়, নদী যদি বলে সাগরের কাছে বসবো না তা কি হয়, মেঘ যদি বলে আকাশের বুকে ভাসবো না তা কি হয়। মনুষ্যতা গুড নাইট পাঠিয়েছে, মালবিকা কর্মকার, খুব ভালো লাগছে আপনার গান, থ্যাংক ইউ সো মাচ। ও মা জগমায়াদি লিখেছে, মুখটা দেখলে মনটা ভরে যায়, রাখি, থ্যাংক ইউ সো মাচ। বাসবি ঘোষ, বাবা মোহে ভুল গহে সাবরিয়া, আওন কহে গে অজহুনা, ভ্রমর নিপার সাথে যুক্ত হয়ে পেয়েছি বন্ধু মিষ্টি মিষ্টি। সবাইকে একসাথে করে নিপা করেছে অনবদ্য এক সৃষ্টি। ভ্রমর কি সুইট এটা। স্বরূপা চ্যাটার্জি লিখেছে, দারুণ। স্নেহা, চুপি চুপি বাঁশি বাজে বাতাসে বাতাসে, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। ইন্দ্রাণী রায় বলেছো, আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হবে, এবং অনলাইন ক্লাসে আজ আমি যেটা রিয়েলাইজ করলাম, যদিও 11:30 বাজে, এটা শেয়ার করি। শ্রাবণী ভীষণ সুইট আমার, ও এক মাস মতো হলো জয়েন করেছে। শ্রাবণী দেখি যে একটা পুরো হুডিওয়ালা পুরো জাম্পার পরে মুড়ি সুড়ি দিয়ে বসেছে, তো শ্রাবণী আমি ভুলে গেছি ও কোথায় থাকে। তো আমি শ্রাবণীকে বলছি, এই শোন তোর না নিশ্চয়ই টাক পড়ছে, জানিস তো যখন টাক পড়ে তখন ব্রহ্মতালুর দিকটা তো ফাঁকা হয়ে যায়, তখন না মাথায় শিরশির করে ঠান্ডা লাগে। তাতে শ্রাবণী এবং আরও সবাই খুব একপ্রস্থ হাসলাম আমরা এইসব বলে, এবং আমি তো নিজে আমার জোক করে আমার তো ভীষণ ফানি লাগে, আমি তো সবচেয়ে বেশি হাসি আমি। তারপরে শ্রাবণী বললো যে, না দিদি আমাদের এখানে 8-9 টেম্পারেচার চলছে। আমি বললাম, তুই কোথায় থাকিস, তুই কলকাতায় থাকিস না? আমি বললো, না দিদি আমি তো দেরাদুনে থাকি। তারপরে আমাকে আরেক ছাত্রী বললো যে, দিদি আমি আহমেদাবাদ থেকে তোমার কাছে আজ প্রথম জয়েন করলাম, দিল্লির তো লোকজনেরা আছেই। কাজে এই যে অনলাইন ক্লাসটা, এটা কিন্তু আগে কখনো করিনি, আমি অনলাইন ক্লাস শুরু করলাম লকডাউনের সময়, মার্চ মাস থেকে এটা শুরু হলো। তারপরে এতজন এসেছে, এবং সবকটা ছাত্রছাত্রী যারা এসেছে যেখান থেকেই, সবকটা কি ভালো, আমার কিরকম হিউম্যানিটির উপরে হু হু করে একটা ফেথ বেড়ে যাচ্ছে এত এত ভালো লোকজনকে সঙ্গে পেয়ে। কাজে ইন্দ্রাণী তুমি আমাকে এই অনুষ্ঠান শেষ হচ্ছে চটপট করে ইনবক্স করে দাও, আমি শ্রেষ্ঠার নাম্বার দিয়ে দেবো, ওর কাছে ভর্তি হওয়ার ব্যাপার স্যাপার জেনে নাও। পরের উইকেই আমাদের নতুন গান আছে। শাশ্বতী চন্দ, গুড নাইট। স্নেহা গিয়ে দিয়েছি, পৃথা আমি শিখে গেছি অ্যাজ ইউজুয়াল জিই অ্যান্ড জি না জি এন, গুড ইভিনিং গুড নাইট, আই এম সো ইন্টেলিজেন্ট, আই মিন ইন্টেলিজেন্ট গার্ল। মানবেন্দ্র, শুভরাত্রি। মনুষ্যতা, জয়িতা, মীনাক্ষী লিখেছে, তুমি যে গানই গাও মনে হয় তোমারই গান তুমি গাইছো, থ্যাংক ইউ সো মাচ। মধুমিতা সেন, শুভরাত্রি, ভালো থাকো। পারমিতা, তোমাকে আবার কবে, এখন আকাশ আটে আমাকে একদম ডাকবে না, আমি তো এখন ওদের ড্রাইভার চ্যানেলে, আমি তো এখন দূরদর্শনের অ্যাঙ্কার, আমাকে ওরা একটুও ডাকবে না। তখন ডেকেছিল কারণ তখন দূরদর্শন আমাদের টেলিকাস্ট বন্ধ ছিল, এখন আকাশ আটে আমার কোনো আশা নেই। মধুচন্দা, Welcome to the Hotel California. What a lovely place, what a lovely place, what a lovely place. কাল তোমাদের সুয়ে শুনিয়ে দেব, ওইটা আমার ছাত্রছাত্রীদের ওয়েস্টার্নের ব্যাচ ছিল আজ একটা, ওদের শুনিয়েছি। ওমা, রিপু অনু লিখেছে, ছোটবেলার সিঙ্গার বলতে তোমাকেই চিনতাম, মাচ লাভ ফ্রম ত্রিপুরা। রিপা, রিপা অনু, তোমাকেও ভাই থ্যাংক ইউ, এবং তোমাদের সকলকে আজ আর লাস্ট আর এন্ড সং করলাম না, আজ
তোমাদের সকলকে গুড নাইট জানাই। পেজটাকে একটু প্লিজ ফলো করো, লাইক করো। আজ একটা আমি আমরা গতকাল থেকে একটা রবি ঠাকুরের স্বদেশ প্রেমের উপরে গানের মালা গেঁথেছি। আমার সঙ্গে আমার ছাত্রছাত্রীরাই ওরা গলা মিলিয়েছে আমাদের একটা ওয়ার্কশপ থেকে। সেটা প্লিজ একটু দেখো, একটু শেয়ার করো, একটু লাইক করো। এবং যেটা বলা, এভরিডে এই যে তোমাদের কন্টিনিউয়াস সাপোর্ট, তাতেই এন্টায়ার লকডাউন পিরিয়ডে আমরা এরকম করে একটা লাইভ করে যেতে পারছি। কাজে তোমাদেরও একটা বিরাট বড় থ্যাংক ইউ। আচ্ছা দেখি, হাইকু মলয়ের মেসেজটা তো আহারে চলে গেল, এটা একটু পড়ে দিতাম টুক করে। পার্থ সারথী ঘোষ, 6 বছরের ছেলে, আপনার ভীষণ ফ্যান। ও তোতা পাখি রে, বাবা এত ডিপ্রেসিং গান কেন? আচ্ছা এটা গিয়ে দিয়ে শেষ করছি। সবার অনুমতি নিয়ে এবারে শেষ করলাম। শুভরাত্রি, দেখা হচ্ছে আবার আগামীকাল। টপিক আমি আজই রাত্রিরে পোস্ট করে দেব কালকের জন্য, সেইটার উপরেও আমার প্রচুর কমেন্ট চাই এবং তোমাদের ফেসবুক পরিবারের কাউন্টার কমেন্ট অ্যাগেনস্ট কমেন্ট চাই। কাজে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আপাতত সকলকে গুড নাইট, স্টে হ্যাপি, স্টে সেফ, স্টে মিউজিক্যাল। শুভরাত্রি।